আসসালামু আলাইকুম দর্শক, ফিরে এলাম মুখরোচক একটি খাবারের রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো পুরভরা কাঁকরোল। এই জন্য এখানে আমি 5টি কাঁকরোল নিয়ে নিয়েছি। এগুলোকে আমি চেছে নিয়েছি, চেছে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। পানিটা ফুটে উঠেছে, এখন কাঁকরোলগুলো এটার মধ্যে ছেড়ে দেব, 3 মিনিট সেদ্ধ করব। তিন মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এটা তুলে নিচ্ছি। কাঁকরোলগুলোকে এখন একটা চামচের সাহায্যে আমি এটার ভেতরের বিচিটা বের করে নিব। আমি শুধু 2টা বলক উঠেছে আর নামিয়ে নিয়েছি, এত বেশি সিদ্ধ করিনি। বেশি সিদ্ধ করলে এটা নরম হয়ে যাবে আর ভাজার সময় পানি ছাড়বে। আপনারা এই বিচিটাকে ফেলেও দিতে পারেন, আবার পুরের সাথে বেটে ব্যবহারও করতে পারেন। আমি আজকে ব্যবহার করব না, আমি আজকে এটা ফেলে দিব। একইভাবে প্রত্যেকটা কাঁকরোল পরিষ্কার করে নিব। প্রত্যেকটা কাঁকরোলের বিচি ফেলে দিয়েছি। এখন পুরভর আর পালা। ভেতরের পুরের জন্য এখানে আমি কিমা সিদ্ধ করে বেটে নিয়েছি। এটা আমি খাসির মাংস নিয়েছি। আর পুরটা তৈরি করার জন্য, মশলার জন্য এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর রয়েছে আদা রসুন বাটা। আদা রসুন পুরোটা লাগছে না, তাই রান্নার সময় পরিমাণটা বলে দেবো এবং গুঁড়া মশলার পরিমাণটাও রান্নার সময় দেখিয়ে দেবো। চলে যাই পুর তৈরির জন্য। চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদমতো লবণ। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। জিরা কুড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মশলাগুলো কষানোর জন্য আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। 1টা তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া।
আপনারা গরম মশলার পরিবর্তে কাবাব মশলাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিব মাংসের কিমাগুলো। যেহেতু আগে আমি এটা সিদ্ধ করে নিয়েছি সেজন্য এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। মশলা কষিয়েছি 5 মিনিটের মতো, এখন এটাকে রান্না করব আরো 5 মিনিট। টোটাল 10 মিনিটে আমার কিমাটা হয়ে যাবে। আমি এখন কাকরোলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। কাকরোলগুলো এখন ভাজার জন্য তৈরি, চলুন তাহলে ভেজে নেই। এখন আমি কাকরোলের কোটিংটা তৈরি করে নেব, যেটা দিয়ে কোটিং করব। এর জন্য এখানে আমি মসুর ডাল পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা, আদা রসুন রয়েছে, মরিচ গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়ো আর এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে রসুন নিয়েছি 1 টেবিল চামচ, আদা নিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কোটিংটা একটু ভারী হবে এই জন্য আমি বেশি পাতলা করব না, তার জন্য একটু পানি ব্যবহার করছি। আরও একটু পানি লাগবে। যখন এই ঘনত্বে চলে আসবে তখন আর পানি দিবেন না। আপনারা চাইলে একটু ক্রিস্পি ভাবটা বেশি আনার জন্য এটার মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার 2 চা চামচ ব্যবহার করবেন। এভাবে প্রত্যেকটা কাকরোলকে এভাবে কোটিং এর মধ্যে ডুবিয়ে তারপর দিয়ে দেব। আমি তেলটাকে আগে গরম করে নিয়েছি, এই জন্য চুলার আগুন মিডিয়ামে থাকবে।
আগুনটা তেলটা এখন বেশ গরম হয়ে আছে, আগুনটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিলেই সবগুলো কাকরোল জ্বলে যাবে। মিডিয়াম আগুনে এটাকে আমি 15 মিনিট ধরে ভাজব। এভাবে এপিট ওপিট করে 15 মিনিট ভাজলেই কাকরোলটা রান্না হয়ে যাবে। একই নিয়মে বাকি চারটাও ভেজে নেব। তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার পুরভরা কাকরোল। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।